বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আমার ননদের অ্যানিভার্সারি পার্টিতে। তো এখান থেকেই ব্লগটা শুরু করছি। তোমরা দেখো ঢোকার গেটটা কি সুন্দর সাজিয়েছে। ওদের আজকে 2 বছর পূর্ণ হয়েছে বিয়ের, তো সেই হিসাবে ওরা একটা পার্টি থ্রো করেছে। দেখো এখানে লিখেও দিয়েছে 2 ইয়ার্স অফ টুগেদারনেস সঞ্জয় দত্ত অ্যান্ড পৌলমি। আজকে এদেরই অ্যানিভার্সারি পার্টিতে এসেছি। এটা আমার ননদ বর্ষা, আই বলে দেবো বর্ষা। হ্যালো। আর এটা সঞ্জয়। হ্যালো, হাউ আর ইউ? তো ওদের অ্যানিভার্সারি আজকে পার্টি হচ্ছে, ওদের আজকে সেকেন্ড অ্যানিভার্সারি। তো ওরা বিশাল বড় একটা পার্টি অর্গানাইজ করেছে। বন্ধুরা সঙ্গে আমাদের সঙ্গে শেয়ার করছে, পার্টিতে এনজয় হচ্ছে, সঙ্গে থাকবে। এখানে অ্যানিভার্সারি কাপলের বসার একটা জায়গা করেছে। পেছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব সুন্দর করেছে, ডেকোরেশনটা কিন্তু অপূর্ব। আর ক্রমে ক্রমে লোক আসতে শুরু করে দিয়েছে, অনেকেই চলে এসছে, আমরাও চলে এসেছি। যেমন তো তোমাদেরকে দেখাই বাইরের ডেকোরেশনটা কেমন করেছে। জায়গাটা কিন্তু খুব সুন্দর করেছে ওরা, ফাঁকা ফাঁকা বেশ ভালো। আর উপরে দেখো প্যান্ডেলটা পুরো লাইট দিয়ে সাজানো, ভায়োলেট আর হোয়াইটের কম্বিনেশনে প্যান্ডেলটা করেছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর ওইদিকে কিন্তু কেক কাটিং শুরু হয়ে গেছে, যাই ওইদিকে একবার চট করে ঘুরে আসিস। দেখতেই পাচ্ছ কেক এখানে রেডি একদম। কেকটা কিন্তু অপূর্ব সুন্দর আর নজর কাড়া, পুরো বেবি পিঙ্ক কালারের উপরে দুটো টেডি বিয়ার আর লেখা আছে সঞ্জয় অ্যান্ড পৌলমি। আর এগুলাও কিন্তু কেক কাটার জন্য একদম রেডি। এখানে নাইফ হাতে নিয়ে ক্যান্ডেল জ্বেলে জাস্ট ক্যান্ডেলে ফু দেবে আর কেক কাটবে, সেলিব্রেশন স্টার্ট। তো তোমরাও আমাদের সঙ্গে সামিল হও সেলিব্রেশনে। কাটিং তো শেষ বন্ধুরা, এবার দেখি যে স্টার্টারে ওরা কি কি করেছে আর তোমাদেরকেও সেটা দেখিয়ে দিই। চল, স্টার্ট হচ্ছে অরেঞ্জ জুস আর কেসারিয়া লাস্সি দিয়ে। এখানে আছে গন্ধরা চিকেন, আর তার পাশে আছে এটা হলো অমৃতসারি ফিশ, এটা হলো পনির সাসলিক। তো এটা কিন্তু একটা নিউ রেসিপি, এটা খেয়ে দেখবো কেমন হয়েছে। তো এই গেল স্টার্টার, এবার দেখি মেন কোর্সে কি আছে। তো মেন কোর্স শুরু হচ্ছে মশালা কুলচা দিয়ে। এখানে আছে মশালা কুলচা, তোমরা দেখতেই পাচ্ছ, তার সাথে আছে হলো চানা মশালা, আর আছে ফিশ ফ্রাই। ওয়াও লাভলি, এটা সবারই খুব ফেভারিট জানি। এর সঙ্গে আছে স্যালাড, মাটন বিরিয়ানি, ওয়াও। আর তার সঙ্গে আছে হলো বাঙালি স্পেশাল চিকেন কষা, লাভলি, পুরো জমে খির। আর এখানে লাস্টে আছে পুদিনা ড্রিঙ্কস হজমের জন্যে, খাওয়ার পরে হজম করাটা খুবই দরকার। এরপরে আছে হলো মিক্সড ফ্রুট চাটনি আর তার সঙ্গে পাঁপড়। আর ডেজার্টে আছে হলো গাজরের হালুয়া, আর তার পাশে আছে হলো নলেন গুড়ের সন্দেশ, এটা খুবই ভালো খেতে, আমি খেয়েছি একটা। আর আছে আইসক্রিম। দিকে বর্ষা সঞ্জয়কে একবার তোমাদেরকে দেখিয়ে দিই ভালো করে। আজকে কিন্তু বর্ষার সাজটা মারাত্মক সুন্দর হয়েছে, ও শাড়ির সঙ্গে গয়নার কম্বিনেশনটাও খুব ভালো হয়েছে। আজকে ওদের দুজনকে খুব সুন্দর দেখতে লাগছে। আর এইখানে দেখো ফটো নিয়ে মানে ভিডিও তোলা নিয়ে একটা কাণ্ড হয়ে গেল। আমি দিয়েছি আমার বাড়িতে সব থেকে যে ভালো ভিডিও করে আমার বড় জাকে, একবার দিয়েছিলাম, পুরো ভিডিওটা করেছে কিন্তু ভিডিও বাটনই অন করেনি। আজকেও আমার ফোন নিয়ে এই করছে, একবার ওকে দিচ্ছে একবার তাকে দিচ্ছে, নিজে তুলছে না। লাস্ট অবধি আমি রেখে মেখে ফোনটাই নিয়ে নিয়েছি, বলেছি আর তুলতে হবে না। এই হলো আজকের কাণ্ড ফটো তোলা নিয়ে। এই দিকে ডিনার স্টার্ট করে দিয়েছে, দেখো বন্ধুরা সবাই জমিয়ে খাওয়া দাওয়া করছে এখানটায়। আমরাও খেতে বসবো, আগে তোমাদেরকে দেখিয়ে দিই মেনুগুলো কিন্তু দারুণ হয়েছে, তোমাদেরকে দেখিয়েছি তো, দেখেই পেটে ছুঁচো ডন মারছে, এখনই খেতে যাব আর কি। তো এখানে দেখো মানে আজকের কোণে
আজকের অ্যানিভার্সারি কোণে কিন্তু সাজগোজ করেছে, সবাই ওকে গিফট দিচ্ছে, সেজেগুজে বসে আছে বেচারি, সবাইকে ফটো দিচ্ছে, ওকে কিন্তু খুব সুন্দর লাগছে আজকে। প্রতিবারের মতো বন্ধুরা, অ্যাজ ইউজুয়াল আমার বর আমাকে ছেড়েই খাচ্ছে, সেটা তোমরা দেখেই নিচ্ছ, আজকে কিন্তু স্বচক্ষে দেখিয়ে দিলাম, তাও ফটোটা দিতে আজকে রাজি হয়েছে। রাত অনেকটা হলো বন্ধুরা, আমিও এই ফাঁকে একটু খেয়ে নিই, তারপর আবার ফিরছি। গাইজ, আমাদের অ্যানিভার্সারি পার্টি মোটামুটি শেষ, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, তোমাদের সবই দেখালাম কী কী মেনু হয়েছে, আমরা কী কী করলাম। ভালো লাগলে ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর কমেন্ট